सरकारी कर्मचारी बिरुद्धे अभियोग रही जनगणेर तारा नाकि दफ्तर सठिक समय आसें ना सठिक भावे परिसेवा दें ना এই কলঙ্ক বুঝতেই হবে। অন্তত মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে যে তিনটি দপ্তর রয়েছে সেগুলোতে কর্মসংস্কৃতির হাল যাতে একদম সুনিপুণ থাকে তার লক্ষ্যেই বদ্ধপরিকর মন্ত্রী বাহাদুর। এআরডিডি বচ্ছ এবং এসসি ওয়েলফেয়ারে দপ্তর রয়েছে মন্ত্রী সুধাংশু দাসের তত্ত্বাবধানে। দায়িত্ব নেবার পর থেকে প্রতিনিয়ত এইসব দপ্তরগুলোতে আচমকা ভিজিট করছেন তিনি। মঙ্গলবারও এর ব্যতিক্রম হল না। রাজধানীস্থিত লেক চৌমুহনি এসসি ওয়েলফেয়ার অফিস সরেজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস। একে একে দপ্তরের প্রতিটি বিভাগের খোঁজ খবর নিলেন তিনি। আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি মন্ত্রী হিসেবে এটা আমার সিদ্ধান্ত আছে যে আমি অফিসে বসে যেমন কাজ করব ইন দ্য সেম টাইম অফিসগুলিকেও প্র্যাকটিক্যালি ভিজিট করে দেখতে হবে আমাদের কর্মসংস্কৃতি ঠিক আছে কি না। আমার মূল বক্তব্য হচ্ছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইআরডিডি ডিপার্টমেন্ট এবং ফিশারি ডিপার্টমেন্ট, এই যে বাইরে থেকে একটা বদনাম আছে যে সরকারি কর্মচারীরা সঠিক সময় অফিসে আসে না, সঠিকভাবে কাজ করে না, এই বদনাম আমাদের দপ্তর থেকে তুলতেই হবে। যে কোনো মূল্যে এই কলঙ্ক তুলতে হবে। আমাদের দপ্তর যেন রাজ্যের মধ্যে নজির তৈরি করে যে এই কনসার্ন ডিপার্টমেন্ট যেগুলি আমার আন্ডারে রয়েছে এখানে স্টাফরা ভালো কাজ করে, প্রত্যেক দিন টাইমলি অফিসে আসে, প্রত্যেক দিন টাইমলি অফিস থেকে যায়। আর এই কালচার, এই সংস্কৃতি আমি ফিরিয়ে আনবই। দিস ইজ মাই কমিটমেন্ট টু দ্য পিপল অফ স্টেট। তার জন্যই আমি সবসময় ভিজিট করি। আর এতে করে আমি দেখছি অনেকটু পজিটিভ ভাইব্রেন্টও আমি পাচ্ছি, বিশেষ করে আমাদের কর্মচারীদের মধ্যে অনেকটা মোটিভেশন তৈরি হয়েছে। দেখুন, মানে আপনি পানিশমেন্ট দিয়ে কিংবা অন্য কিছু করে হয় না। আপনি নিজেও যদি ফিল্ডে না থাকেন, আপনি নিজেও যদি সঠিকভাবে কাজ না করেন, তো আপনার ফলোয়ার যারা আছে, নিচের স্তরে যারা আছে, তারা গাফিলতি করবে। আমার মূল বক্তব্য একদম মিনিস্টার টু একদম ডেপুটি ডাইরেক্টর পর্যন্ত যারাই আছেন, সেক্রেটারি ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর বা সাব ডিভিশন লেভেলের যিনি অফিসার আছেন, সবাই মিলে আমাদের ফিল্ডে কাজ করতে হবে। তাহলেই দেখবেন নিচের স্তরেও অনেক ভালো কাজ হবে, কর্মচারীরাও ভালোভাবে সার্ভিস দেবে। আর আমার মূল বক্তব্য হচ্ছে মানুষ যেন সার্ভিস পায়, মানুষ কোথাও যেন ভোগা। সবকিছুর ঊর্ধ্বে কিন্তু জনগণ। এখনও এমন কিছু সরকারি দপ্তর রয়েছে যেখানে কর্মসংস্কৃতি সেই বাম আমলের মতোই রয়ে গেছে। ইচ্ছে হলে কাজ, না হলে আরাম, এভাবে এখন আর নয়। জনগণের সেবায় প্রত্যেক সরকারি কর্মচারীকে নিয়োজিত থাকতে হবে বললেন মন্ত্রী সুধাংশু দাস। উপরের স্তরের অধিকর্তা থেকে শুরু করে প্রত্যেককেই কাজের প্রতি মনোযোগী হতে হবে। তাদের দেখেই তো এর পরের স্তরের কর্মীরা কাজের গতি ফিরে পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।